যার হাত এসেছে সত্য, ওজা হাত কাল বাতিল চলে গেছে মিথ্যে, ইন্নাল বাতিল নিশ্চয় মিথ্যে, কানা জাহুকা চিরদিন মিথ্যে। গায়েবের উপরে গায়েব মানে হলো অদৃশ্য, যা দেখা যায় না। আল্লাহকে দেখা যায় নাকি? অনেকে চুপ করে আছেন, মনে হয় দেখছেন নাকি? আল্লাহকে দেখা যায়, আমরা কেউ দুনিয়াতে দেখতে পাবো নাকি? দেখার কি শখ হয়? সবাই দেখার কি শখ হয়? একজন নবীর দেখার শখ হয়েছিল, দেখতে গিয়েছেন, কিন্তু দেখতে পেয়েছেন নাকি দেখতে পান নাই? দুনিয়া দিয়ে যদি দেখে ফেলি মজাই তো ফুরে যাবে, তবে বান্দা আল্লাহকে দেখবে তৃপ্তি ভরে জান্নাতের ভিতরে। জোরে কোন সুবহানাল্লাহ। দেখতে চাই না? সবাইকে দেখতে চান? নামাজ না পড়ে, আমার দেশে নামাজ না পড়ে জান্নাত পেতে চায়, আবার কিছু দরবারে মুরিদরে শিখায়, আমার মুরিদ হতে হলে পিশাব বলে নামাজ বাদ দিতে হবে, এরকম দরবার আমার দেশে আছে, আছে না নাই? এক ওয়াজে শুনলাম, কে যেন ওয়াজ করলো শুনলাম, এখন তো আমার দেশে তো ওয়াজের তো কোনো লোকমা নাই, নামাজের লোকমা আছে কিন্তু ওয়াজের তো লোকমা নাই। যা মুখে আসে তাই খায়, তার নেড়ে বান্দরে কলা খায় সিন্দুরে। হ, এই হচ্ছে অবস্থা। তো ওয়াজে বলতেছে যে এক পীরের দরবারে এক লোক আসছে মরিদ হওয়ার জন্য, তো পীর তাকে বলতেছে তুমি আমার মরিদ হতে হলে শর্ত হলো নামাজ বাদ দিতে হবে। শিমরির বাড়িতে যায় চিন্তা ভাবনা করে ফজর নামাজের সুন্নত বাদ দিয়ে ফরজটা পড়ছে, পরে রাত্রে নাকি স্বপ্নে দেখছে রসুল তাকে সামনে এসে বলে বলতেছেন যে তুমি আমার সুন্নতকে কেন বাদ দিলা? এই কথাটা আবার সে পীরের দরবারে গিয়ে বলছে, হুজুর আমি তো আপনার কথায় সুন্নতটা বাদ দেওয়ার কারণে রসুল আমাকে স্বপ্নে দেখালেন যে তুমি আমার সুন্নতকে কেন বাদ দিলা? এখন পীর বলতেছে তুই যদি ফরজটা বাদ দিতে আল্লাহ তোর সামনে হাজির হয়ে যেত। যরকম নাউজুবিল্লাহ, যরকম নাউজুবিল্লাহ। যাদের দরবারে গেলে পরে নামাজ ছাড়তে হয়, ওটা কোন দরবার নয়, ওটা শয়তানের আখড়া, শয়তানের আড্ডা খেলা। ওই সমস্ত দরবারে যাওয়া যাবে? আস্তে দেওয়া যাওয়া যাবে? এরকম বহু দরবার আমার দেশে আছে না নাই? আসতে বলবেন না? আছে না নাই? আবার সেই দরবার থেকে জাকির নায়েকের বিরুদ্ধে বক্তব্য আসে। আমি তো মনে করি বর্তমান দুনিয়ার সবচেয়ে বড় মজলুম দায়ী হল জাকির নায়েক। ডাক্তার আব্দুল করিম জাকির নায়েক ভারতীয় বংশোদ্ভূত একজন মুসলমান, ভুল থাকতেই পারে, মানুষ মানি ভুল, মানুষ মানে ভুলে যাওয়া, না শব্দের অর্থ খুঁজে নেন ভুলে যাওয়া, তার ভুল থাকতেই পারে। সেই ডাক্তার জাকির নায়েককে নিয়ে আমার দেশের কিছু কাঠ মোল্লা, আমি কাঠ মোল্লাই বলবো, কোন এলেম কেলাম নাই, খালি হাত দাসে না করলে সব হয় না, ওরা কিতাব বোঝে ইসলাম বোঝে না, ঠিক কিনা? আবু জেহেলও কিতাব বুঝত। সম্মানিত ভাইয়েরা, সম্মানিত বন্ধুগণ, এ জাকির নায়েককে দিনের কথা বলার জন্য ভারতীয় সরকার তার সমস্ত সম্পত্তি বাজেয়াপ্ত করেছে, তার নাগরিকত্ব ক্যান্সেল করে দিয়েছে, তাকে দেশ থেকে বাধ্য করেছে। যেমনটি ইসলামের ইতিহাস ঘাটলে এই ইতিহাসগুলোই মিলে যায়, নবীজির নাগরিকত্ব বাতিল করা হয়েছিল, রসুলকে দেশ থেকে বাধ্য করা হয়েছিল, হত্যার হুলিয়া জারি করা হয়েছিল, রসুল হিজরত করতে বাধ্য হয়েছেন, হননি? হয়েছেন। সম্মানিত ভাইয়েরা, বৃক্ষ তার ফলে পরিচয়, কিসে পরিচয়? তার কথায় হাজারো বিধর্মী মুশরিক, হাজারো নাস্তিক তার তেজোদ্দীপ্ত, যুক্তিপূর্ণ, দলিলপূর্ণ, দলিল দিয়ে ভরা তার বক্তব্য শুনে মুক্ত হয়ে জেনে বুঝে কালিমার অমীয় সুদা পান করেছে। সম্মানিত ভাইয়েরা,
আমি তার ব্যাপারে আমার মুখ থেকে আমি এই জাতীয় কোনোদিন কোন কথা এইভাবে বলিনি, কিন্তু ইদানিং কিছুই নাই, এলেম কেলাম কিচ্ছু না, হাক ডাক খেলা, মানে এমন সুরে সাপা, মানে সাপার খেলায় মনে হয় যে কি জানো একটা কিছু, তার মুখ থেকে এই সমস্ত আশেপাশে কথাগুলো বের হয়ে আসে না। আমরা মানুষের ভুল থাকবে না কেন, ভুল থাকতেই পারে, আমরা তার ভালো দিকটা ফলো করব, ঠিক কিনা বলেন? কিছু মতানৈক্য থাকতেই পারে, ইমাম কি একজন না চারজন, মোট ইমাম কয়জন? আবু হানিফা রাহমাতুল্লাহের মতের সাথে ইমাম মালিকের মতের কি মিল আছে? মিল আছে? মতানৈক্য থাকতে পারে, ইখতিলাফ থাকতেই পারে, কম বেশি হতেই পারে, কিন্তু সবচেয়ে বড় পরিচয় হলো আমরা মুসলমান। আমরা কি মুসলমান? আমাদের কি এক হতে হবে? এক হওয়ার জন্য অর্ডার দিয়েছেন কে? আস্তে বলবেন, এক হওয়ার জন্য অর্ডার দিয়েছেন কে? আল্লাহ পাক। সকল মতভেদ আমরা ভুলবো, জোরে বলি ইনশাআল্লাহ। সম্মানিত ভাইয়েরা, তাহলে আমি ইসলাম ধর্ম গ্রহণ করার জন্য প্রস্তুত আছি, গভীর আগ্রহে অপেক্ষা করছি ইসলামকে যেন আমার হৃদয়ে ধারণ করতে পারি। আজ এখানে আপনার লেকচারে শুনলাম আপনি যা কিছু বললেন ইসলাম ধর্ম সম্পর্কে, যা বললেন সেজন্য আপনাকে অনেক ধন্যবাদ। আমি অনেক কিছু জেনেছি, অনেকটা পুনর্জন্ম বা রিবর্ন। তবে আপনি সেসব কথা বললেন আর ইসলামও যেগুলো বলছে মাফ করবেন, আমি দেখি যে মুসলিমদের বেশিরভাগই এগুলো মেনে চলে না, তারা আমাকে আকৃষ্ট করছে না। আপনি কি কোনো সমাধান দিতে পারবেন? কারণ আপনি যখন ইসলামের মৌলবাদ নিয়ে বললেন সেটা পজিটিভ, যখন অসহিষ্ণুতা নিয়ে বললেন সেটাও পজিটিভ, কিন্তু বাস্তবে এমনটা দেখি না, এ ব্যাপারে কি কিছু বলবেন? বোন খুব সুন্দর প্রশ্ন করেছেন, আর প্রথমে আমি আপনাকে অভিনন্দন জানাই, আপনাকে স্বাগত জানাই। আপনি বললেন রিবর্ন, ইসলাম ধর্মের সঠিক শব্দটা হলো রিবার্থ। আমাদের নবীজি মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন প্রত্যেক শিশু দিনুল ফিতর নিয়ে জন্মায়, সে জন্মায় মুসলিম হয়ে। মুসলিম মানে যে নিজের ইচ্ছাকে আল্লাহর কাছে সমর্পণ করে। প্রত্যেক শিশুই যখন সে জন্মগ্রহণ করে সে আল্লাহর কাছে নিজেকে সমর্পণ করে। এরপরে নবীজি বলেছেন তাকে প্রভাবিত করে বাবা মা, গুরুজনেরা, তার শিক্ষকেরা, তারপর সে হয়ে যায় অগ্নি উপাসক, ভুল পথে চলে যায়। তাই কেউ একজন যদি ফিরে আসে তার পুরনো ধর্ম বিশ্বাসে দিনুল ফিতরে, এখন সঠিক শব্দটা কনভার্ট না বা বিবর্ণ না, এটা হবে রিভার্ট। তাই আপনাকে এই শান্তির ধর্মে ফিরে আসার জন্য অভিনন্দন, যাতে আল্লাহর কাছে নিজেকে সমর্পণ করতে পারেন। এবারে প্রশ্নটা নিয়ে বলি, আমার লেকচার শুনেছেন, তার কিছু পয়েন্টে আপনি একমত, আপনি ইসলাম সম্পর্কে পড়েছেন, তবে এখানে আপনার আপত্তিটা হলো যে মুসলিম বা আপনার মতে বেশিরভাগ মুসলিম তারা ইসলামের শিক্ষা মেনে চলছে না, এখানে সমাধানটা কি? বোন, আমি আপনার সাথে একমত, এ ব্যাপারে আমি একমত যে অনেকেই এগুলো মানে না। তবে পরিসংখ্যান বলছে যে ধর্মের অনুসারীর সংখ্যা সবচেয়ে বেশি জনসংখ্যার দিক থেকে, আপনারা মাথা গোনেন, ধর্মের অনুসারীদের সংখ্যার দিক থেকে প্রথম অবস্থানে আছে খ্রিস্টান ধর্ম, প্রায় 200 কোটি মানুষ, ইসলাম 130 কোটি থেকে 40 কোটির মতো। তবে যদি দেখেন কতজন তাদের ধর্মটা পালন করে, বেশিরভাগ হচ্ছে ইসলাম এক নম্বর, সবচেয়ে বেশি। তবে আমি আপনাদের সাথে একমত যে জনসংখ্যার দিক থেকে, কারণ প্রায় 130 কোটি মুসলিম, এখানে যদি পার্সেন্টেজ করেন সেটাও হবে কয়েক লক্ষ, এই মুসলিমরা তাদের ধর্ম পালন করে না। সেজন্য বোন, ইসলামকে বুঝতে চাইলে মুসলিমদের দেখবেন না, প্লিজ। আমি সবসময় বলি কোনো ধর্মকে বুঝতে চাইলে তার অনুসারীদের দেখলে হবে না, দেখতে হবে ধর্মগ্রন্থগুলো। প্লিজ আমাকে দেখবেন না, আপনার আশেপাশের মুসলিমদের দেখবেন না। আপনাদের একটা গাড়ি আর ড্রাইভারের উদাহরণ দিয়েছিলাম আমি, একটা গাড়ি কত ভালো সেটা জানার জন্য এমন একজন লোককে গাড়িতে বসালেন যে গাড়ি চালাতে জানে না, তারপর সে গাড়িটা নিয়ে অ্যাক্সিডেন্ট করলো। দোষ দেবেন কাকে, গাড়িকে না ড্রাইভারকে?
ড্রাইভারকে দোষ দেবেন। তাই প্লিজ মুসলিমদের কাজ দেখে ইসলামকে বিচার করবেন না। সেজন্য এই লেকচারটা হচ্ছে সবার জন্য, মুসলিম অমুসলিম সবার জন্য। যেসব মুসলিম দিশেহারা আমরা তাদের সত্যের মুখোমুখি দাঁড় করাচ্ছি, কারণ হয়তো তারা নামেই মুসলিম, আমরা চাই তারা ধর্মের নিয়ম পালন করুক। একই সাথে ইসলাম ধর্মের বাণী আমরা অমুসলিমদের কাছে প্রচার করছি, যাতে তারা এই ধর্মটাকে বুঝতে পারে। তারপর ধরেন আপনি জন্মেছেন হতে পারে জৈন পরিবারে, আপনার চারপাশে অনেক মুসলিম ছিল, বিয়ে করেছেন মুসলিমকে, হয়তো আজকে আমার লেকচার শোনার পর, ইসলাম সম্পর্কে জানার পর আপনি এই বিশ্বাসে ফিরে আসবেন। আপনি আরো বললেন যে আপনার ক্ষেত্রে তখন শুধু নাম রাখার জন্য আপনার নামের পরে আনসারি লিখেছেন, কিন্তু এখন আপনি এই বিশ্বাসে ফিরে এসেছেন, সেজন্য অভিনন্দন জানাই। আর প্লিজ বোন, যদি কোনো মুসলিমকে দেখে ইসলামকে বুঝতে চান, সেরা দৃষ্টান্ত হচ্ছে আমাদের নবীজি মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। এই পবিত্র কোরআন আর নবীজির কথাগুলো এখানে মানুষ জাতির সব সমস্যার সমাধান। মুসলিমদের দেখবেন না, কিছু মুসলিম ধর্ম পালন করে আর কিছু মুসলিম ধর্ম পালন করে না, তাই দেখবেন এই পবিত্র কোরআন বুঝে পড়েন, মেনে চলেন, ইনশাল্লাহ আপনি ইহকালে শান্তিতে থাকবেন আর পরকালেও শান্তি পাবেন ইনশাল্লাহ। আপনাকে অনেক ধন্যবাদ বোন, আপনাকে অনেক ধন্যবাদ। ডাক্তার জাকির নায়েক একজন দায়ী, আমরা তার পক্ষে বিপক্ষে উভয় ক্ষেত্রে হয়তো সীমা লঙ্ঘন করে ফেলি। সত্যের আগমন হলে মিথ্যা বিলুপ্ত হয়ে যায়, কারণ মিথ্যা তো বিলুপ্ত হবারই জন্য। ও আখির দাওয়ানা আলহামদুলিল্লাহ রাব্বিল আলামিন।